নমস্কার, আমি রেশমি। বং ইন সার্কেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আচ্ছা, এই যে গোটা লকডাউন পিরিয়ডটা আমরা কাটিয়ে দিলাম এবং এরপর আনলক ফেজে এখন রয়েছি, একটা বিষয় খেয়াল করেছেন যে লকডাউনে আমরা কীরকম নিজেদেরকে কখনো গান গেয়ে, কখনো নাচের রেকর্ডিং করে, কখনো রান্না করে নিজেদেরকে ব্যস্ত রাখছিলাম? এক এক সময় সত্যি নিজেদের মনে হচ্ছিল যে বড্ড বাড়াবাড়ি করছে, কিন্তু আসলে বাড়াবাড়ি কিন্তু আমরা করিনি। কেন জানেন এই কাজগুলো আমরা করেছি? নিজেদের ডিপ্রেশন কাটাতে। একদম ঠিক কথা বলছি, আমি বলছি না কিন্তু, এ কথা বলছেন স্বয়ং গবেষকরা। কোভিড সিচুয়েশনে আমাদের অনেকটা সময় বাড়িতে থাকতে হচ্ছে, অনেকটা সময় আমাদের বাড়িতে থাকার কারণে মানসিক চ্যালেঞ্জেস আমাদের কাছে আসছে। ডান্স থেরাপি কিন্তু নট অনলি ফর দ্য পেশেন্ট, সাধারণ মানুষ তো বাড়িতে বসে বসে ডান্স থেরাপি করতেই পারি, অবসাদ কমাতেও কিন্তু অনেকটা সাহায্য। আমাদের আজকের এপিসোড এমনই এক গবেষণা নিয়ে যা আমাদের শুধু না, বিশ্বের তাবর বৈজ্ঞানিকদেরও তাক লাগিয়ে দিচ্ছে। আমাদের সাথে আজ রয়েছেন ঈশা চক্রবর্তী ভট্টাচার্য, যিনি ইউকেতে কিংস্টন ইউনিভার্সিটিতে একজন ক্যান্সার গবেষক। মনোক্লোনাল অ্যান্টিবডি ডেভেলপমেন্ট নিয়ে ওনার গবেষণা। টার্গেটেড ল্যাব নির্ভর কাজ করতে করতেই আবিষ্কার করে ফেলেন এই সাপোর্টিভ কমপ্লিমেন্টারি থেরাপি, ডান্স থেরাপি। গবেষণায় ভালো ফল পাচ্ছেন রোগীরা। ঈশা জানাচ্ছিলেন যে ক্যান্সার পেশেন্ট হোক বা জ্বরগ্রস্ত রোগীরা হোক, ড্রাগ ভিকটিম হোক অথবা ডিসলেক্সিয়ায় আক্রান্ত বাচ্চারা, অনেকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের থেরাপি দারুণভাবে কাজ করছে। ডান্স থেরাপি আমাদের সকলের জন্য, ট্রেডিশনাল নাচের সঙ্গে ডান্স থেরাপির কোনো সম্পর্কই নেই। একজন ট্রেন্ড থেরাপিস্টের আন্ডারে অ্যালজাইমার্স বা পার্কিনসন্সের পেশেন্ট, কোনো ডিপ্রেশনের পেশেন্ট, কোনো স্পেশাল চাইল্ড অথবা যে ডিসলেক্সিয়ায় ভুগছে, ভিকটিমস অফ রেপ, হিউম্যান ট্রাফিকিং, ড্রাগ অ্যাডিক্টস, সবাই বিভিন্ন রকমের ডান্স থেরাপি প্র্যাকটিস করতে পারে। গবেষণা করতে গিয়ে একটা বিষয় তিনি খেয়াল করেছেন যে ক্যান্সার পেশেন্টরা কনভেনশনাল ট্রিটমেন্টের মাধ্যমে অসুন্দর হয়ে পড়েন, সে সময় তাদের কনফিডেন্স যোগায় এই থেরাপি। ক্যান্সারে যারা আক্রান্ত হন তারা অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে, ট্রিটমেন্টের যে ফেজগুলো দিয়ে যান তাতে অনেক ধরনের ডিগনিটি রিডিউসিং অভিজ্ঞতা তাদের হয়, যেরকম চুল পড়ে যায়, সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ভুরুর চুল উঠে যায়, সারা শরীরের ওজন কমে যায়, আর দ্যার ইজ আ লস অফ কনফিডেন্স অ্যান্ড আ লস অফ সেলফ ডিগনিটি। একই জিনিস যদি আমরা দেখি, এটা বয়সের ক্ষেত্রে, এজিংয়ের ক্ষেত্রেও হয়, যে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের যে ন্যাচারাল বিউটিগুলো, যে সৌন্দর্যগুলো, সেগুলো আস্তে আস্তে চাপা পড়ে যেতে থাকে। ডান্স থেরাপি তাই আমি প্রথম প্র্যাকটিস করতে শুরু করি টার্মিনাল ইলনেস যাদের আছে তাদেরকে সাপোর্ট করবার জন্যে। তবে যে কোনো রকম আনকনভেনশনাল কাজ সেটা কিন্তু কখনোই সোজা হয় না। ঈশার ক্ষেত্রেও সেটাই হয়েছিল, যথেষ্ট চ্যালেঞ্জ তাকে ফেস করতে হয়েছে। শুনে নি সেই অভিজ্ঞতা ঈশার কাছ থেকে। প্রথম প্রথম নিশ্চয়ই একটু চ্যালেঞ্জিং ছিল, কারণ লোকে প্রথমে শুনলে ভাবতো যে দুরারোগ্য ব্যাধি বা মানে জরার সঙ্গে, বার্ধক্যের সঙ্গে নাচের কী সম্পর্ক থাকতে পারে। তাই এই দুটোকে একসঙ্গে আনাটা, এই দুটোর মিলন ঘটানোটা নিশ্চয়ই একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আস্তে আস্তে মেডিকেল ফ্র্যাটার্নিটিও এটাকে খুব ভালোভাবে নেয়। ছোটো গ্রুপসে করতে শুরু করি, প্রথমে একটু ইনহিবিশন থাকলেও সবাই এটাকে খুব ভালো করে এনজয় করতে শুরু করে। অ্যাবাভ পভার্টি লাইন যারা, তাদের এক ধরনের ভাবে আমি ডান্স থেরাপি করাই, যারা বিলো পভার্টি লাইন তাদেরকে অন্যরকমভাবে করাই, এবং প্রত্যেকে নিজেরা নিজেদের মতো করে উপভোগ করে এটাকে। আমার চ্যালেঞ্জটা ছিল যে এখানে বেস্টে যেরকম আইরিশ ট্যাপ, ওয়ালস, কন্টেম্পোরারি এগুলো শিখে সব ব্যবহার করা হয়, সেরকম ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স সিস্টেমটাকে, তার যে ঐতিহ্যটা আছে সেটাকে ব্যবহার করে যাতে আমি ডান্স থেরাপিটাকে করতে পারি। আর এবার আসুন আমরা জেনে নিই যে এই থেরাপির বৈজ্ঞানিক ব্যাখ্যা কী।
ডান্স থেরাপি নিশ্চয়ই একটা বিজ্ঞানের মতনই, এটা ব্রেন থেকে কিছু বিশেষ কেমিক্যাল সিক্রিট করতে সাহায্য করে, যাতে যে কোনো মানুষের ওভারঅল রেসপিরেটরি, সার্কুলেটরি, মাস্কিউলার যা যা ফাংশনস আছে, যা যা কাজ আছে, সেগুলো ভালো করে কাজ করে। আর ডান্স থেরাপি আমাদের যেগুলো ফিজিক্যাল, ইমোশনাল, স্পিরিচুয়াল কোয়ার্ডিনেটসগুলো আছে, সেগুলোকে সব কিছুর সঙ্গে আমাদের ভালো করে একটা ইন্টিগ্রেট করে একটা ফিলিং অফ ওয়েলবিং দেয়। পেশেন্টদের সঙ্গে কাজ করতে করতে ঠিক কী ধরনের রেসপন্স বা ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যায়? সিএমআইজির পাশাপাশি আরও বেশ কিছু সংস্থার সঙ্গেও তিনি কাজ করছেন, এসা জানালেন তার এই অভিজ্ঞতার কথা। আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদের সঙ্গে কোলাবোরেট করার জন্য অনেক সংগঠন এগিয়ে আসে, যেরকম সিলভার সার্কেল, উইচ ইজ এ জয়েন্ট ইনিশিয়েটিভ অফ সাপোর্ট এল্ডার্স অ্যান্ড সিএমআইজি, তারপরে ঠিকানা বলে একটি সংগঠন আছে যা আমাদের সঙ্গে কোলাবোরেট করে ডান্স থেরাপিকে প্র্যাকটিস করে। আমাদেরকে সাপোর্ট করেছিল একাডেমিক কিছু ইনস্টিটিউশন, যেরকম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তারপরে ক্রস কালচারাল ইন্টারন্যাশনাল কোলাবোরেশনের মধ্যে স্কটল্যান্ডের স্টার্লিং ইউনিভার্সিটি এই ডান্স থেরাপির কনসেপ্টকে খুবই সাপোর্ট করে। কারুর কম সময় লাগে, কারুর বেশি সময় লাগে, কারণ অবসাদ আর খারাপ লাগার সঙ্গে তো চট করে আমরা নাচ ব্যাপারটাকে লিঙ্ক আপ করতে পারি না, কিন্তু আস্তে আস্তে হলেও ওভারঅল ফিজিক্যাল সাইকোলজিক্যাল ইম্প্রুভমেন্ট নিশ্চয়ই দেখা যায়। আমি জানেন তো মাঝে মাঝে এই খোলা আকাশের নিচে চলে আসি, মানে এই সবুজের মাঝখানে, আমার খুব ভালো লাগে। আসলে সত্যি কথা বলতে কি, করোনা তো জীবন থেকে চলে যায়নি, যথেষ্ট চাপের মধ্যে এখনো আছি আমরা। তো আমি সেটাই ভাবছিলাম যে ঈশা যে কথা বলছে যে এই ডান্স থেরাপি শুধুমাত্র যে বিশেষ ক্ষেত্রে প্রয়োজন বা একটা কোনো রোগে চিকিৎসা করতে প্রয়োজন এমনটা নয়, আমরাও কিন্তু ডান্স থেরাপি প্র্যাকটিস করতে পারি। আমার ঈশার কাছে এই প্রশ্নটাই ছিল, তাহলে কি আমরা প্রতিদিনের লাইফে এইরকম একটা থেরাপির মাধ্যমে আরেকটু বেটার থাকতে পারি? আমরা সাধারণ মানুষ তো বাড়িতে বসে বসে ডান্স থেরাপি করতেই পারি, অবজারভেশনও করতে পারি, অথবা নিজেরাও কিছু মুভমেন্ট প্র্যাকটিস করতে পারি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের মধ্যে তো অনেকেই কেয়ার গিভার্স আছেন, আর স্পেশালি এই কোভিড সিচুয়েশনে আমাদের অনেকটা সময় বাড়িতে থাকতে হচ্ছে, হয়তো আমাদের অন্য কাউকে দেখাশোনা করতে হচ্ছে, অথবা অনেকটা সময় আমাদের বাড়িতে থাকার কারণে অনেক ধরনের স্ট্রেস বা অনেক ধরনের মানসিক চ্যালেঞ্জেস আমাদের কাছে আসছে। ডান্স থেরাপি কিন্তু নট অনলি ফর দ্য ভিকটিম, নট অনলি ফর দ্য পেশেন্ট, বাট কেয়ার গিভারের স্ট্রেস আর কেয়ার গিভারের অবসাদ কমাতেও কিন্তু অনেকটা সাহায্য করতে। সত্যি ঈশার মতো গবেষকরা আছেন বলে এই কঠিন পরিস্থিতিতেও আমরা আশার আলো দেখতে পাচ্ছি, কুর্নিশ জানায় ঈশা এবং তার মতো সমস্ত গবেষকদের। সত্যি এরকম একটা দারুণ থেরাপি সম্পর্কে জেনে আমি তো সমৃদ্ধ হলাম, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। বঙ্গেন সার্কেলে আমরা এটাই তো চাই যে বিশ্বের বিভিন্ন প্রান্তে বাঙালিরা যে দুর্দান্ত কাজ করছে সে সম্পর্কে নিজের অবহিত হওয়া এবং অপরকে জানানো। আর আরেকটা বিষয় আমরা বুঝে গেলাম কিন্তু, দুরারোগ্য ব্যাধি শুধু নয়, নিজেদেরকে ভালো রাখতে এইরকম কোনো থেরাপি কিন্তু আমাদেরকে ডেফিনেটলি অনেকটা হেল্প করবে। আমার ক্ষেত্রে হতে পারে সেটা নাচ, আপনার ক্ষেত্রে হতে পারে গান, আরেকজনের ক্ষেত্রে হতে পারে রান্না, কাজে সেগুলো আসলে আমরা বজায় রাখি, মনটা কিন্তু ভালো রাখতে হবে, তাহলে সবটা ভালো থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর হ্যাঁ, বঙ্গেন সার্কেল দেখতে ভুলবেন না, মনে রাখবেন যে আমরা কিন্তু চাই আমাদের একান্নবর্তী পরিবার আরও আরও বড় হোক, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরের এপিসোডে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।